দুলি ভাই এই কাজটা কিরকম করে করলেন আপনি? হ্যাঁ, আপনি তখন এই যে হাত পায়ে রশি মশি ঝুলা নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিলেন, কইছেন অ্যাক্সিডেন্টের নানান রকমের ঘটনা, তখন কিন্তু আমার মনে মনে সন্দেহ হয়েছিল, কিন্তু পুরোপুরি ভাববার বাড়ি নেই যেটা আপনার অভিনয়। আমি কি করবেন মুক্তা, আমার তো এছাড়া কোনো পথ খোলা ছিল না। ফালতু কথা কর, জায়গা পান না, তাই না দুলি ভাই? পথ খোলা ছিল না মানে কি? আপনাকে মনে করে কেউ ফাঁসির দড়ি ঝুলেছিল? থানা যাইতে তোমার ভয় লাগে? কে থানা যাতে ভয় লাগবে কিসের জন্য? আপনি থানায় কি দৈত্য বসে থাকে নাকি? আসে দৈত্যের কাছে আপনাকে পাঠানো হয়? আরে মুক্তা কি করবো কও, ওই পুলিশ দেখলে আমার দৈত্যের চেয়ে বেশি ভয় লাগে। মুক্তা, আমার চোখের সামনে থেকে দুলাভাই চলে যাবে কও, তাক যেন এই বাড়িতে আর না দেখি। আমার ভুল হয়ে গেছে হিরে বেগম, মানে ভয়ের চোটে কামটা করে ফেলাইছি, আমার মাফ করে দাও। তাই না, ভুল হয়ে গেছে কইলে না হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনার গায়ে কেউ হাত করেছে সেই কথাটা শোনার পরে অষ্টধাতুর ভাইরা যে পরিমাণ উত্তেজনা হয়েছিল, যদি পরিবহন ভাঙচুর করত তাহলে কি হতো? কন্ত মানিকের নামে যদি হুলিয়া না থাকতো তাহলে পরে এখন তো অ্যাকশন শুরু হয়ে যেত, আর দুই চার কেন গাড়ি ভাঙার পর লোকজন যখন জানবে পারতো যে সবকিছু ভুয়া, তারপর কি কেলেঙ্কারি হতো সেটা কারো জানা আছে? চিন্তা করেছিল বাবু, আমরা তা যতটা বুকা ভাবতেছি দুলে ভাই কিন্তু ততটা বুকা না। আমার মনে হয় কি, অষ্টধাতুকারী যাতে বদনাম হয়, পরিবহন ভাঙচুর করার জন্য যাতে নতুন করে কেস হয়, সেই জন্য সে আর মির্জা আকিল দুইজন যোগ সাজশ করে কামড়া করেছে, ঠিক কই নেই? আরে আল্লাহর মুক্ত, তুমি এটা কি করছো? না 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 না, আমি এসব কোনো কিছু চিন্তা করি এটা করি নাই। আমি যদি বুঝতে পারতাম যে অ্যাক্সিডেন্টের কথা শুনলে অষ্টধাতু পরিবহন ভাঙচুর শুরু করবে, তাহলে তো আমি অ্যাক্সিডেন্টের কথা কতাম না, আমি কতাম আমি মাথা ঘুরে পড়ে গেছি। মাথা ঘুরে পড়ে যাবার সিন করার টাইমটা এখনো চলে যায় নাই, আপনি জান না বাড়ির বাইরে গিয়ে মাথা ঘুরে পড়ার সিনেমাটা করে তারপর আবার ফেরত আসে। এমুক তো যা, মির্জা ওকে খবর দিয়ে নিয়ে আয়, আমি দেখবার চাই তার মাথার মধ্যে কত সিনেমা বানানোর বুদ্ধি আছে। আবার মির্জা ওকিলকে কানে কি কম সিনেমা বানানো হবে? আমি কবের পারবো না সিনিয়র, নামটা তো আর আমি রাখি নাই, সেই জন্য এই বিষয়ে আপনি আমাকে দায়ী করতে পারেন না সিনিয়র। তোমার নাম গ্যালিবার হোক আর লিলিপুট হোক তাতে আমার কিছুই যায় আসে না। এখন তুমি দয়া করে এই ফাইলটা আমার চোখের সামনে থেকে সরাও। একটু দেখে দেন সিনিয়র, আমি ঠিক লাইনে আগাচ্ছি কিনা, ওই যে মনি আছে না, মনির ব্যাপারে পেয়ার দিচ্ছি। মনির ব্যাপারে কোনো বুদ্ধি পরামর্শ আমি তোমার দিবার পারব না। আপনি কিছু কইবার করছেন সিনিয়র, মনে করেন যে আপনি আমার পরামর্শ দিচ্ছেন, ঠিক আছে, মনির নামটা আমি হাত দিয়ে ঠেকে দিচ্ছি, তাহলে তো আপনি বুঝতে পারলেন না যেটা অষ্টধাতু মনির ভাই। আমি যে লাইনে আগাইছি সিনিয়র, মনে করেন যে জামিন হয়েও যেতে পারে, একটু দেখে দেন। তুমিও দেখছি এই অষ্টধাতুর মতো একেবারে মাসল বান্ধা, এই পাবনা টাউনটা অষ্টধাতুর কাছে জিম্মি হয়ে গেছে, তা তো মনির জামিনের ব্যাপারে এত সিরিয়াস হয়ে যাবে, থাকুক ভিতরে তানাজুদ দিয়ে ভাত খাক। যদি সম্ভব হয় তাহলে আমার এই যে কথাটা যে করলাম এটা হীরা বেগমের কাছে জানাবো।